করোনা ডেডিকেটেড হাসপাতালে গেলেই চোখে পড়ে রোগীর জন্য আইসিইউর হাহাকার, স্বজনদের এ হাসপাতাল থেকে সে হাসপাতালে ছুটোছুটি। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন করোনা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি পাঠায় তাতে দেখা যায় আজ রাজধানীর 10টি বড় সরকারি হাসপাতালের 118টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে কেবল 2টি। সবচেয়ে বেশি করোনাক্রান্ত রাজধানী ঢাকায়, আইসিইউর চাহিদাও তাই বেশি। সিচুয়েশন খুব অ্যালার্মিং আমাদের, যেমন আজকে এখন এই মুহূর্তে কোনো সিট খালি নেই, আইসিইউ খালি নেই, হঠাৎ করে অসুস্থ হচ্ছে, হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে এবং ম্যাক্সিমামের আইসিইউ লাগতেছে, অক্সিজেন লাগতেছে। এত চাহিদা থাকার পরও সরকারি কেন্দ্রীয় ঔষধাগারে অলস পড়ে আছে প্রায় 300 আইসিইউ। প্রায় 300-এর কাছাকাছি আইসিইউ বেড আমরা হসপিটালগুলো চাইলে দিতে পারব। আইসিইউ বেড থাকলে তো হবে না, আপনার আইসিইউ বেড বসানোর জন্য হসপিটালের জায়গা থাকতে হবে। এক নম্বর, আইসিইউ বেডের সাথে আপনার কিছু এক্সেসরিজ লাগে, ভেন্টিলেটর লাগবে, অক্সিজেন কনসেন্ট্রেটর লাগবে, হাইফ্লোনেজাল ক্যানুলা লাগবে, আরো কিছু পেশেন্ট মনিটর থেকে শুরু করে এবিজি মেশিন অনেক কিছু লাগে, সঙ্গে লাগবে ডাক্তার এবং সিস্টার। এই সবকিছু যদি একসঙ্গে না হয় তাহলে হসপিটালগুলোর পক্ষে তো আসলে আইসিইউ বেড ভেরি এক্সপেন্সিভ স্টাফ, যে পরিমাণে ক্রাইসিস আছে বা দরকার আইসিইউ বেডের সাফিসিয়েন্ট আমাদের কাছে আছে, শুধু তারা যদি ইনস্টিটিউশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেন আমরা দিতে পারবো। আমার তরফ থেকে বিষয়টা এরকম, আমাকে যদি আপনি সকালে চান আমি বিকেলের মধ্যে দিয়ে দেবো। সেরা ব্র্যান্ডের আইসিইউ বেড নিয়ে আছি আমরা, হসপিটালগুলো নিতে চাইছে, তারা বোধ হয় একটু সময় চেয়ে নিচ্ছেন, আমার ধারণা তারা নিয়ে নেবেন। কিছু চাহিদা পাঠানোর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে আইসিইউর জন্য এত হাহাকার থাকার পরও কেন এগুলোকে পুরোপুরি কাজে লাগানো যায়নি এমন প্রশ্ন ছিল হাসপাতাল শাখার পরিচালকের কাছে। আমরা চাহিদা তৈরি করতেছি, যেমন আমাদের ডিএনসিসি মার্কেটে যাবে অনেক, মনে করি জেনারেল হাসপাতাল, ওখানে আমরা 3টা চাহিদা দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে 10টা, কুয়েত মধ্যে দিয়েছি 10টা। ব্যাপারটা হয়েছে কি, ধরেন ঢাকা মেডিকেল কলেজে, মুগ্ধা মেডিকেল কলেজ, মেডিকেল কলেজগুলিতে নিচ্ছে, সেখানে তো জনবল কিছু হলেও আছে এবং সেখানে আমরা আরো জনবল বাড়ানোর চেষ্টা করছি। সংকটময় এই পরিস্থিতিতে করোনা চিকিৎসায় আইসিইউ গুলোকে কাজে লাগাতে না পারাকে চরম ব্যর্থতা হিসেবেই দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 300 আইসিইউ বেড পড়ে আছে এবং এটাকে যখন নাকি আমাদের আইসিইউ বেডের এত মানে স্বল্পতা এবং হাহাকার শুনতে পাচ্ছি, আইসিইউ বেড খালি নাই, সেখানে তো অবশ্যই এই ধরনের একটা খবর এবং সরকারি পণ্যাগারে এটা আছে, এইটা তো আমাদের জন্য সত্যি সত্যি খুবই দুঃখজনক যে আমরা এই জিনিসগুলাকে কেন ব্যবহার করলাম না। বেডগুলা যদি পেরিফেরিতে মানে ঢাকার বাইরে যেসব ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে সেইখানে যদি দেওয়া যায় তাহলে কিন্তু মানে আমাদের ক্রিটিক্যাল কেয়ারের ডাক্তার নাই কিন্তু এগুলাকে অ্যানাস্থেটিস্টরা চালাতে পারে, অ্যানাস্থেটিস্ট সব জায়গাতেই আছে, কম বেশি সব জায়গাতেই আছে সেই ডিস্ট্রিক্টে। তখন আর লোকজন মানে বেশি গুরুতর অসুস্থ হলে ঢাকার দিকে ধাবিত হবে না, এটা যে কত বড় একটা আমাদের জন্য রোগীর ম্যানেজমেন্টের জন্য একটা বড় একটা পরিবর্তন নিয়ে চলে আসবে। আগামী 12 এপ্রিলের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টার, সেখানে আইসিইউ ও এইচডিও মিলিয়ে প্রায় 250 শয্যার ব্যবস্থা করা হয়েছে। মাহমুদ কমল, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।